আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি গেম ফর পিস আপনারা কিভাবে ডাউনলোড করবেন, আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন এবং আইফোন ইউজ করেন কিভাবে আপনারা ডাউনলোড করবেন এটি আপনাদের দেখিয়ে দেবো। নতুন মিথিক ফোর্স কয় তারিখে আসবে, প্রিমিয়াম কেট কয় তারিখে আসবে এবং আমাদের 3.5 আপডেট কয় তারিখে আসবে, এই নিয়ে কিন্তু আজকের ভিডিও। ভিডিও শুরু থেকে আপডেট নিয়ে কথা বলি। 3.5 আপডেট আমাদের মাঝে কয় তারিখে আসবে? আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন আপনারা কিন্তু নভেম্বর মাসের 11 তারিখ পেয়ে যাবেন। থালপাল্টি ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং 12 তারিখ কিন্তু সবার জন্য এটা অ্যাভেলেবেল হয়ে যাবে আপডেটটা। আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন বা আপনারা যারা আইফোন ইউজ করেন আপনারা কিন্তু প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে কিন্তু 12 তারিখ আপনারা সবাই কিন্তু এই নতুন আপডেটটা পেয়ে যাবেন। হয়তো সকাল থেকে শুরু করে আপনারা হয়তো অনেকের মোবাইলে সকালে শো করে বা অনেকের কিন্তু বিকেল হয়ে যায়, 12 তারিখ কিন্তু আপনারা ফুল আপডেটটা পেয়ে যাবেন। নতুন মিথিক ফোর্স আমাদের মাঝে কয় তারিখে আসবে? দেখেন বর্তমান কিন্তু আমাদের এই মিথিক ফোর্সটা চলতেছে, এরপরে কিন্তু আমাদের মাঝে নতুন মিথিক ফোর্স আসবে। কয় তারিখে আসবে? দেখেন আমাদের মাঝে কিন্তু নতুন মিথিক ফোর্স আসবে কিন্তু 11 তারিখ। ধরেন 11 তারিখ কিন্তু আমাদের নর্মালি আপডেটগুলো আসা শুরু করবে, 11 তারিখ না হলে 12 তারিখ, মানে 12 নভেম্বর না হলে 11 নভেম্বর, এর ভিতরে কিন্তু আপনার নতুন মিথিক ফোর্স দেখতে পাবেন। বা 10 তারিখেও কিন্তু আসতে পারে, 10 তারিখ থেকে কিন্তু আমাদের আপডেট আসা শুরু করবে। ধরেন আমাদের ভিয়েতনাম ভার্সন কিন্তু 10 তারিখ থেকে আসা শুরু করবে, তার পরবর্তীতে পাবজি মোবাইল 11 তারিখ থালপাল্টি ওয়েবসাইটে পেয়ে যাবেন। এবং আপনারা যারা আইফোন ইউজ করেন বা অ্যান্ড্রয়েড ইউজ করেন এটা কিন্তু প্লে স্টোর অ্যাপ স্টোরে কিন্তু 12 তারিখ অ্যাভেলেবেল হয়ে যাবে। এখন দেখেন এই নতুন মিথিক ফোর্সটা আমাদের মাঝে কিন্তু নভেম্বর মাসের 10 তারিখ বা 11 তারিখ বা 12 তারিখ এই 3 দিনের ভিতরে কিন্তু যে কোনো দিন আমাদের মাঝে কিন্তু এই নতুন মিথিক ফোর্সটা আসতে পারে। নতুন যে মিথিক ফোর্সটা আসবে এখানে কিন্তু কোন গান স্কিন আসবে আপডেটেবল এটা কিন্তু এখনও বেরোয় নাই, হয়তো শীঘ্রই বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতে পারবো কি আপডেটেবল গান স্কিন মিথিক ফোর্সের ভিতরে থাকতেছে। আমাদের প্রিমিয়াম কেট কয় তারিখে আসবে? দেখেন বর্তমান কিন্তু কাস্টমের চলতেছে, এটা কিন্তু মোটামুটি থাকবে 28 দিনের মতন। আর এখান থেকে আপনার যদি কোনো জিনিস বের করতে চান তাহলে অবশ্যই এখান থেকে কেট ওপেনিং করে এখান থেকে আপনার এগুলো বের করতে পারেন। এখন আমাদের নতুন প্রিমিয়াম কেট কয় তারিখে আসবে? বর্তমান কিন্তু এই কাস্টম কেট এখনও 28 দিন বাকি আছে, 28 দিন পরে কিন্তু আমাদের নতুন প্রিমিয়াম কেট আসবে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরে আপডেটেবল কোন স্কিনটা আসবে এটা কিন্তু এখনও পুরোপুরি শিওর না, তবে এখানে যে আউটফিটটা আসবে ওইটা হয়তো আপনাদের দেখাই দিয়েছি, বা এখানে যে নর্মাল ডিপি স্কিনারটা কিন্তু আসার কথা ছিল ওইটাও কিন্তু আপনাদের নামগুলো আমি দেখাই দিয়েছি। এ নিয়ে কিন্তু অলরেডি আমার ইউটিউবে ভিডিও আছে, হয়তো আপনারা অনেকেই দেখছেন। এখানে সম্ভবত নর্মাল যে স্কিনটা থাকবে গান স্কিন ওইটা কিন্তু ডিপি থাকতে পারে। আর আপডেটেবল কী আসবে এটা কিন্তু এখনও বেরো নয়, হয়তো শীঘ্রই বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিতে পারবো কি আপডেটেবল আমাদের প্রিমিয়াম কেটে থাকতেছে। আপনারা এখানে দেখেন যে প্রিমিয়াম কেটগুলো আছে এগুলো কিন্তু আপনারা অবশ্যই গুছিয়ে রাখবেন বা আপনারা জমায় রাখবেন। কী জন্য বললাম, আমাদের সামনের আপডেটের প্রিমিয়াম কেটে হয়তো কোনো ভালো আপডেটেবল গান স্কিন কিন্তু আসতে পারে। এখান থেকে আপনার সিলভার প্রেগনেন্টটি অবশ্যই এখানে প্রিমিয়াম স্ক্রাপগুলো অবশ্যই এখান থেকে রিডিম করবেন। আর যদি আপনাদের কাছে কোনো সিলভার প্রেগনেন্ট না থাকে তাহলে এখান থেকে আপনারা কিন্তু 12 UC দিয়ে এখান থেকে একটা প্যাকেজ বাই করতে পারবেন। এখানে কিন্তু প্রিমিয়াম স্ক্রাপগুলো আছে, এখান থেকে আপনারা অবশ্যই এটা এখান থেকে বাই করতে পারেন। আর যদি আপনাদের কাছে UC না থাকে বা এটা বাই করতে না চান তাহলে কিন্তু এখান থেকে আপনারা যদি সোজা রয়্যাল পাসে আসেন তাহলে এখানে হয়তো আপনারা অনেকেই কিন্তু রয়্যাল পাস ম্যাক্স হয়ে গেছে। এখানে কিন্তু আপনারা এখানে যে আরপির ক্রেডিটটা আছে এখান থেকে কিন্তু আপনারা ক্রেডিট ওপেনিং করতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে আপনারা অনেক অনেক আইটেম কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও এখান থেকে কিন্তু অনেক অনেক সিলভার প্রেগনেন্ট আপনারা পেয়ে যাবেন, এই সিলভার প্রেগনেন্ট দিয়ে কিন্তু আপনারা এখান থেকে প্রিমিয়াম স্ক্র্যাপগুলো রিডিম করতে পারবেন। গেম ফর পিস আপনারা কীভাবে ডাউনলোড করবেন? যেটা চাইনিজ ভার্সন পাবজি মোবাইল, আপনারা যারা আইফোন ইউজ করেন বা অ্যান্ড্রয়েড ইউজ করেন কীভাবে আপনারা ডাউনলোড করবেন? আপনাদের ভিতরে হয়তো অনেকেই আছেন এখানে গেম ফর পিস যেটা আছে অ্যান্ড্রয়েড থেকে কীভাবে ডাউনলোড করতে হয় বা অ্যাপ স্টোরের কান্ট্রি চেঞ্জ করে এটা কীভাবে ইনস্টল করতে হয়, আপনারা যারা জানেন তারা কিন্তু এখান থেকে ভিডিওটা স্কিপ করতে পারেন। এবং আপনারা যারা জানেন না এখান থেকে ভিডিওটা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে আপনারা গেম ফর পিসটা ইনস্টল করবেন। গেম ফর পিসটা আপনারা নামানোর জন্য অবশ্যই একটা ব্রাউজারে চলে আসবেন, এখানে কিন্তু আমি ক্রোম ব্রাউজারে আসি। প্রথমে এখানে আমি অ্যান্ড্রয়েডে দেখাই দিচ্ছি, যে কোনো একটা ব্রাউজারে আসবেন, এখানে এসে এখানে লিখবেন গেম ফর পিস, দেখে এখানে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এই ওয়েবসাইটটা দেখতে পাবেন, এটার নাম হলো আপডাউন। আপনারা এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনারা গেম ফর পিসটা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা এই গেম ফর পিসটা ডাউনলোড করবেন। আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন এখানে দেখেন মোটামুটি 2 GB মতন কিন্তু লাগবে এখানে আপনারা এটা যদি ডাউনলোড করেন। আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ এখান থেকে ডাউনলোড করছে, এখানে আপনারা ডাউনলোড হয়ে গেলে এখান থেকে সোজা আপনারা ইনস্টল করে ফেলবেন। আপনারা যারা আইফোন ইউজ করেন বা আইপ্যাড ইউজ করেন দেখেন এখানে যদি আপনারা অ্যাপ স্টোরে আইসে এখানে গেম ফর পিস লিখে সার্চ করেন তাহলে কিন্তু এখানে আপনারা গেম ফর পিসটা কিন্তু পাবেন না। এটা যদি আপনারা ইনস্টল করতে হয় তাহলে কিন্তু এখানে আপনাদের কিছু সেটিং করতে হবে, এখানে আপনাদের কান্ট্রিটা কিন্তু চেঞ্জ করতে হবে। এখানে যে অ্যাপ স্টোর আছে অ্যাপ স্টোরের কান্ট্রি যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা গেম ফর পিসটা কিন্তু ইনস্টল করতে পারবেন। এর জন্য এখান থেকে আপনার সোজা প্রোফাইলে আসবেন, আসার পর এখান থেকে দেখেন
ইউজার নেম এবং আপনাদের জিমেলটা লেখা আছে, সোজা এরপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনাদের ফিঙ্গার বা লক যেটাই থাকুক না কেন ওটা একটু শো করবে। এখান থেকে আপনাদের লকটা এখান থেকে আনলক করে নেবেন। নেওয়ার পরবর্তীতে এখান থেকে দেখেন লেখা আছে কান্ট্রি রিজন, এটার পর যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা চায়না কান্ট্রিটা পেয়ে যাবেন। এখানে দেখেন একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এখানে কিন্তু আপনাদের সবগুলো কান্ট্রি কিন্তু এখানে শো করবে। এখানে বাংলাদেশটা কিন্তু এখানে শো করে না, হয়তো আপনারা অনেকেই জানেন যারা আপনার আইফোন ইউজ করেন বা আইপ্যাড ইউজ করেন। এখানে দেখেন লেখা আছে চেঞ্জিং কান্ট্রি, এখান থেকে আপনারা চায়না কান্ট্রিটা কিন্তু এখান থেকে আপনারা দেখে নেবেন। এখানে দেখেন লেখা আছে চায়না, এটার পর যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের মাঝে এরকমের একটা পেজ শো হবে। পরবর্তীতে এখান থেকে দেখেন লেখা আছে এগ্রি, এগ্রির পর আপনারা এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আর একটা অপশন চলে আসবে, এখান থেকে দেখেন নিচে লেখা আছে নান লেখা আছে, এটার পর যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের কোনো পেমেন্ট মেথড এখানে অ্যাড করা লাগবে না। এখানে কিন্তু আপনাদের কিছু অ্যাড্রেস এখানে ইউজ করতে হবে, যেহেতু আপনারা চাইনিজ বা চায়না কান্ট্রিটা দিচ্ছেন, এখানে কিন্তু চায়নার যে কোনো একটা ডিস্ট্রিক্ট এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। এখান থেকে দেখেন আমি কিন্তু একটা দিয়ে দিচ্ছি, এই একই নাম আপনারা সব জায়গা দিয়ে দেবেন। শুধু ফোন নাম্বার অপশনটা এবং পোস্টাল কোড যেটা আছে এই দুইটা বাদে ছাড়া আর যেগুলো আছে সবই কিন্তু আপনারা এই এক জেলার নামে দিয়ে দেবেন। এখন আপনারা পোস্টকোড নাম্বারটা আসলে কোথা থেকে পাবেন, দেখেন আপনার সোজা এর জন্য গুগলে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা যে মানে ডিস্ট্রিক্টটা দিচ্ছেন ওইটার নাম লেখে এখানে আপনারা পোস্টকোড লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু এখান থেকে আপনারা পোস্টকোডটা পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা দেখতে পাইতেছেন, এটা লিখে আমি সার্চ করছি, এখানে কিন্তু পোস্টকোড চলে আসছে 44-2000। এই পোস্টকোডটা কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে অ্যাপ স্টোরে এখানে যে পোস্টকোড লেখা আছে এখানে আপনারা এটা ইউজ করবেন। এখানে দেখেন আমি কিন্তু লিখে দিতেছি 44-2000, এখানে কিন্তু আমি লিখে দিছি, আমি ঠিক যেভাবে লিখতেছি আপনারা যদি এটা ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের এখানে রিজনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখেন সেম সেম কিন্তু আমি সবগুলো একই সিস্টেমে লিখতেছি, শুধু এখানে পোস্টকোড এবং ফোন নাম্বার বা দেওয়ার সবগুলো কিন্তু আমি একই কিন্তু লিখে দিতেছি, মানে এক জেলার নাম কিন্তু এখানে লিখে দিতেছি। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনাদের এখানে অ্যাপ স্টোরের রিজন কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে প্রথম লেখা আছে স্টেট, এখানে এক নাম দিছি, পরবর্তীতে এখানে রিজন লেখা আছে, এখানেও কিন্তু আমি এক নামটা ইউজ করছি। এখন এখানে আপনার ফোন নাম্বারটা আসলে কোনটা ইউজ করবেন, দেখেন এখানে কিন্তু কিছু নাম্বার শো করতেছে, আপনার এই সিস্টেমের নাম্বারগুলো এখানে বসাই দেবেন, ব্যাস আর কোনো কিছু কিন্তু করা লাগবে না। এখানে দেখেন আমরা কিন্তু নাম্বারগুলো ঠিক ওই একই সিস্টেমে বসাই দিচ্ছি। বসার পর এখানে আপনার নেক্সটে দিয়ে দেবেন, নেক্সটে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনাদের অ্যাপ স্টোরটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখেন আমার অ্যাপ স্টোর কিন্তু পুরোপুরি এখানে চেঞ্জ হয়ে গেছে, এখানে কিন্তু পুরো সব কিছু চায়না লেখা আসতেছে। এখন এখানে যদি আপনার গেম ফর পিস লিখে সার্চ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার গেম ফর পিসটা পেয়ে যাবেন। এখানে দেখেন আমি লেখা কিন্তু সার্চ করতে, আপনারা আমার মতনই কিন্তু এভাবে রিজনগুলো চেঞ্জ করতে পারেন, বা আপনারা অনেকেই আছেন এখান থেকে আপনারা অ্যাপ স্টোরের রিজন চেঞ্জ করতে পারেন না, এই একই ধাপে কিন্তু আপনারা যে কোনো রিজন কিন্তু চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা হবে না। আমি যেভাবে আপনাদের দেখাই দিলাম এখানে আমার অ্যাপ স্টোরে কিন্তু রিজন চেঞ্জ হয়ে গেছে। এখন এখান থেকে আমি গেম ফর পিসটা যদি ইনস্টল করি তাহলে কিন্তু এখান থেকে আমি খেলতে পারবো, বা নতুন আপডেট আসার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে গেম ফর পিসের ভিতরে কিন্তু নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন এখানে অ্যাপ স্টোরের ভিতরে। দেখেন এখানে অ্যাপ স্টোরের রিজন কিন্তু পুরো চাইনিজ ভার্সন হয়ে গেছে। এখন এখানে যদি আপনার পাবজি মোবাইল গ্লোবাল ভার্সনটা সার্চ করেন তাহলে কিন্তু এখানে পাবেন না, এর জন্য কিন্তু আপনাদের অ্যাপ স্টোরে যায় আবার কিন্তু পুনরায় আপনাদের সেটিংয়ে ঢুকে ওইখান থেকে কিন্তু আপনাদের কান্ট্রি চেঞ্জ করতে হবে, তাহলে কিন্তু আপনার পাবজি মোবাইল যে গ্লোবাল ভার্সন যেটা আছে এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি পছন্দ থাকলে ভিডিওতে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।